হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে, সন্ধে বলবে, সন্ধেই হবে হয়তো, ঠিক 7:30টার। আমরা দেখো পুরো রেডি। তো আজকের পার্ট টু বরযাত্রী নিয়ে চলে এসেছি, সরি। তো মেমকে আমি রেডি করিয়ে দিয়েছি, আর আমার ফোনের ক্যামেরাটা একটু খারাপ হয়ে গেছে আর কি, অনেকটা দিন হয়েছে, ফোনটা এবার চেঞ্জ করতে হবে। তো ফ্যাকাশে ফ্যাকাশে আসছে। তো মেমকে আমি সোয়েটার পরিয়ে দিই, বেশ ঠান্ডা ঠান্ডাই পড়েছে। আর ওই যে বর বর রেডি হয়ে গেছে, আমিও রেডি পুরো। আর এটা হচ্ছে কি বলে নিবর, মানে আর কি বরের সাথেই যায় একটা আর কি, বরের নিজের সাথে স্বজনরা কেউ থাকলে। তো এটা হচ্ছে নিবর, মানে বরেরও আরেকটা, আরেকটাও বরের সাথে আরেকটা বর যাচ্ছে আর কি। তো দেখো কি কিউট লাগছে মেয়ে মেয়ে যে রেডি, তো টোপর টোপর পরিয়ে বেশ ভালো লাগছে। আর এটা বরের বোনেরা সব রেডি, এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, তো এখানে এরা বলছে আমি ঠাম্মি, আর কি আমি ভিডিও করছি। তো হ্যাঁ, আমি এই বাচ্চাটার ঠাম্মি আর কি, আমি ঠাম্মি হয়ে গেছি, এটাই আমি বলছি ওদেরকে। তো সম্পর্কটা এরকমই হয়, সেটা বয়স বড় বেশি হোক বা কম হোক, রিলেশনটা তো রিলেশনই হয় আর কি, ঠাম্মি। তো যাই হোক, রিলেশনটাই ম্যাটার করে, সেই যেই ছোট হোক বড় হোক, ঠাম্মি হোক, এটাই আর কি। ঠিক আছে, চলো দেখতে থাকো। এখানে দেখছো ছেলে মায়ের কোলে বসে রয়েছে, আর এই পাশে সব তত্ত্ব সাজানো হয়ে গেছে, এগুলো নিয়ে সবাই যাব। তো আমাদের বাঙালিদের নিয়ম এরকম, বিয়ে করতে যাওয়ার আগে মায়ের কোলে বসে আর কি, মায়ের অনুমতি নিয়ে তারপরে যেতে হয় বিয়ে করতে। তো বাঙালিদের বেশ কিছু কিছু নিয়ম যেটা নর্থ বাঙালিরা জানে না বা অনেকেই জানো না তোমরা, তো এইরকমই মায়ের কোলে বসে মাকে বলতে হবে যে মা এরকম তোমার জন্য চাকর আনতে যাচ্ছে। আর চাকর টাকর এখন আর কেউ বলে না, বলে যে বউ আনতে যাচ্ছি। তো এটাই বলেছিল মা, বউ আনতে যাচ্ছি। তো দেখো, দেখতে থাকো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো নিয়ম টিয়ম সব কমপ্লিট হয়ে যাক, তারপরে 8টার ভিতরেই আমরা বেরিয়ে যাব। 8টার সময় একটা লগ্ন ছিল, আর আছে রাত 10টার লগ্ন। তো রাত 10টার লগ্নেতে বিয়েটা হবে, কেননা আমরা যদি এখন বেরোই, 7:45 বাজে এখন, এখন এত তাড়াতাড়ি আমরা, এত তাড়াতাড়ি বলতে 8টার মধ্যে আমরা পৌঁছতে পারবো না। তাই আর কি চেষ্টা করেছিলাম 8টার ভিতরে পৌঁছে যেতে, যদি 7:30 গাড়িটা ছাড়তো বা 7টায় ছাড়তো, 7:30 হলেও আমরা পৌঁছাতাম না, 7টায় যদি ছাড়তো তাহলে আমরা পৌঁছে যেতাম, আর 8টার লগ্নটা হয়ে যেত। তো যাই হোক, 10টার লগ্নতেই হবে। আর এই যে দেখো, আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি, তত্ত্ব নিয়েছি মেমের হাতে, সব থেকে মেন তত্ত্বটা ওরই হাতে আছে, যেটা মেন দরকার আর কি, শাঁখা পলা সিঁদুর দিয়ে একটা কুলো, আর আমিও একটা হাত তত্ত্ব নিয়েছি। তো এখন মিনিমাম 8টা বাজে, তো গাড়ি অলরেডি, গাড়ি থেকে নেমে গেছি আমরা। তো এখন বরকে বরণ করা হচ্ছে। তো দেখো, এখানে বর বরণ হচ্ছে, আর আমরা পেছনে তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছি বরের পেছনে। তো বর বাড়িতে ঢোকার পরপরে আমরাও তা বরের পেছন পেছন যাব আর কি। তো বাইরে গেটের কাছেই আর কি বরের বরণ হচ্ছে, দেখো। আর আমরা দেখো ওই যে পেছনে আমরা দাঁড়িয়ে রয়েছি। Thank you.
আমরা ঘরে ঢুকে গেছি, মেয়ে যে দাঁড়িয়ে রয়েছে, কিউট একটা মেয়ে, মানে মিষ্টি মেয়ে, তো খুব সুন্দর, সবসময় হাসছে, ভীষণই ভালো লাগছে দেখতে। তো সাজানোটাও খুব সুন্দর হয়েছে। আর আমাদের মেম যে দাঁড়িয়ে রয়েছে, ও একটু টায়ার্ড, এতটা জার্নি করে এসেছে। তো চলো, আমরা এখানে খেতে বসে গেছি, কেননা আবার তো রওনা দিতে হবে। আর একটু যদি বসি খাওয়ার পরে, পেটটা একটু হালকা হলে গাড়িতে অতটা অসুবিধা হবে না, এর জন্য আর কি তাড়াতাড়ি বসে বসে খাওয়া আর কি। আর আমাদের মেম এখানে বলছে, মা আমাকে মোবাইল দিচ্ছে না, মা আমাকে মোবাইল, মানে ওকে খেতে বসে মোবাইল দেখতে হবে, যার জন্য ও বলছে আর কি তোমাদেরকে যে নালিশ করছে, মা আমাকে মোবাইল দিচ্ছে না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা, খাওয়া দাওয়ার পরে একটু বসবো, বসার পরে তারপরে আমরা আবার রওনা দেব। তো এখন মিনিমাম কটা বাজে? এখন ওই 9:30-10টা বাজে আর কি, 8টা থেকে 1 ঘন্টার মতন সময় লেগেছে আসতে। হ্যাঁ, 9:30 বাজে, আমি ঠিক একটা টাইম আমার মনে নেই, তো তবুও তোমাদেরকে আমি আন্দাজে বলে দিচ্ছি। তো চলো, খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে বসে তোমাদেরকে মেয়ে দিয়ে মোটামুটি অল্প দেখাবো, বেশি একটা দেখাতে পারবো না, আমরা তার আগেই বেরিয়ে যাব আর কি। তো দেখো, প্যান্ডেলটা অনেকটা বড় করেছে, আর খাওয়ার চেয়ারগুলো অনেকটা করেছে, খুব সুন্দর করেছে ওরা। তো দেখো, খাবার দাবার আমরা স্টার্ট করে দিয়েছি, তো চলো কমপ্লিট করে নিই, তারপরে বসে গিয়ে আমরা বিয়েটা কিছুটা শেয়ার করব, তারপরে আমরা বেরিয়ে যাবো আর কি। আর রান্নাগুলো অসম হয়েছে পুরো। এখন মেয়ের মেয়েকে ঘর থেকে বার করা হচ্ছে, এখানে আর কি শুভ দৃষ্টি হবে, তো শুভ দৃষ্টিটা দেখেই আমরা বেরিয়ে যাব। আর ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো, আমার আর ইচ্ছাই নেই মোটামুটি ভিডিও কন্টিনিউ করার মতন, আর ভীষণ টায়ার্ড আছি। তো এখন মিনিমাম 12টা বাজে, যেতে যেতে 1টা বাজবে, তো 1টা-1:30 বাজবে আর কি। তো চলো, তোমরা দেখতে থাকো, এইটুকুনি আমরা ছিলাম, যার জন্য এইটুকুনিতেই আমরা ভিডিও করতে পেরেছি। মেয়ে বেরোনোর পরে আমরা চলে আসবো বাড়িতে, সেটাই কথা ছিল। আর আমার শাশুড়ি থেকে যাবে, কেননা বিয়েটা আমার শাশুড়ি দাঁড়িয়ে থেকে দেবে, যেহেতু ছেলের মা আর আসার নিয়ম নেই বিয়েতে। তো আমার শাশুড়ি ভোরবেলার দিকে যাবে, বিয়ে কমপ্লিট করে মেয়েকে নিয়ে, একেবারে ছেলে আর মেয়েকে নিয়ে তারপরে যাবে। আর আমরা এত রাত পর্যন্ত, সারা রাত আর অপেক্ষা করবো না আমরা এখন। এটা হলো বিয়ের পার্ট টুটা, আর এরপরেই গিয়ে আমি বউ ভাতের ভিডিওটা আলাদাভাবে তোমাদেরকে শেয়ার করে দেব। তো বিয়েটা আমি এই পর্যন্তই শেয়ার করলাম আর কি, বরযাত্রী এটার
আর পার্ট 2টা হবে বরযাত্রী। তো নেক্সট পার্ট 3তে, 3 আর দেবো না, সেটা তো আমি বৌভাতের ভিডিও বলে শেয়ার করে দেবো, তোমরা দেখে নিও। আর আজকে আমার শ্বাস টাস একদমই সিম্পলি ছিল, কেননা বরযাত্রী বলো কন্যাযাত্রী বলো একটা জার্নিং এর ব্যাপার থাকে, যার জন্য সিম্পলি ভাবে আমি একটা পিওর সিল্কের ভিতরে একটা শাড়ি পরেছি, ওটা কাঞ্জিভরম বা সাউথ সিল্ক এরকম টাইপেরই হবে, আমি ঠিক একটা নাম জানি না। তো ভীষণ কমফোর্টেবল একটা শাড়ি, আর সাজের লুকটা ছিল আমি সিম্পলি একটা গলায় চেন পরেছিলাম আর একটা বড় ইয়াররিং পরেছিলাম, তো এটাই ছিল। আর খোপাটাও আমি নিজে হাতে বেঁধেছিলাম। আর তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছো আর কি বিয়ে বাড়ির মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে, তো সেটা না আমি আলাদাভাবে কোনো একদিন শেয়ার করে দেবো, কেননা ভীষণ তাড়াহুড়ো থাকে তখন। আমি চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম তোমাদেরকে শেয়ার, কিন্তু পারিনি। তো যাই হোক, পরে একবার ভিডিও আমি আলাদাভাবে মেকআপ ভিডিও শেয়ার করে দেবো। তো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, চলো বাই, ভালো থেকে সব।